আজকে আমার কাছে আছে হনার 7S। এর প্রবলেম হচ্ছে যখনই বন্ধ করি, সুইচটা পড়ি, তখনই যখন অন হয় তখন অন অফ অন অফ অন অফ করছে। তোমাকে দেখাচ্ছে মডেলটা, সেভেন এস লেখা আছে হনার। তো এর প্রবলেম হচ্ছে যখন অফ করি সেটটা, অন করার সময় অন অফ হচ্ছে, আবার যখন চার্জে লাগাচ্ছি তখন অটোমেটিক সেট অন হয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। যে কোনো সেটে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। সেটা অন করলাম, ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। প্রবলেমটা তোমরা দেখতে পাবে যে কী প্রবলেম হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, দেখা যাচ্ছে সেটা অন পুরোপুরি হচ্ছে না। এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের যে কোনো সেটেই এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমি সলিউশন বলে দেবো, ঠিক আছে। চলো আমি দেখাচ্ছি, চার্জের লাগিয়ে সেটা অন হয়ে যাচ্ছে। ব্যাটারির কিন্তু সমস্যা হয় না, ব্যাটারি ঠিকই আছে, কোথাও শর্ট সার্কিটও নেই, ঠিক আছে, সে অন হয়ে গেছে। একটু সময় নিচ্ছে অন হতে, তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি এর সমস্যাটা। দেখা যাচ্ছে সেটা কিন্তু অন হয়ে গেছে অলরেডি সুন্দরভাবে, তো চলছে। যখন আবার অফ করছি, পাওয়ার অফ করে দিচ্ছি আমি, দেখাচ্ছ অটোমেটিক রিবুট হচ্ছে কিন্তু। দেখা যাচ্ছে অটোমেটিক রিবুট হচ্ছে, যখন আবার চার্জার লাগাচ্ছি তখন এই সেটটা কিন্তু অন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমাদের যদি এইরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি সমাধান বলে দেবো, সমস্যার সমাধান তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে, কোনো মেকারের কাছে যেতে হবে না। দেখা যাচ্ছে সেটটা অন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো।